হ্যালো বন্ধুরা, আজকের খবর ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা জানব, মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম রাষ্ট্রপতি ডোনাল্ড জন ট্রাম্পের কিছু অজানা তথ্য। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম রাষ্ট্রপতি ডোনাল্ড জন ট্রাম্প 20 জানুয়ারি 2017 সাল থেকে অফিসে রয়েছেন। একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী এবং টেলিভিশন ব্যক্তিত্ব, একজন ধনী রিয়েল এস্টেটস ডেভেলপারের পুত্র। তিনি তার পরিবারের ব্যবসার দায়িত্ব নেওয়ার আগে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভার্টন স্কুলে উপস্থিত ছিলেন। একজন উদ্যমী ব্যবসায়ী এবং ক্যারিসমেটিক নেতা, তিনি তার ব্যবসা কর্মজীবনের সময় অসংখ্য হোটেল, ক্যাসিনো এবং অফিস টাওয়ার নির্মাণ এবং পুনর্নির্মাণ করেছিলেন, কোটি কোটি টাকা নেট মূল্য সংগ্রহ করেছিলেন। তিনি বেশ কয়েকটি সৌন্দর্য পেজেন্ট মালিকাধীন এবং বাস্তবতা টেলিভিশন হিসাবে ভেঞ্চার ছিলেন। তার উচ্চাকাঙ্ক্ষার অনুভূতি প্রসারিত করে তিনি 2010-এর প্রথম দিকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং রাষ্ট্রপতি কার্যালয়ে তার নজর দেন। একজন রাজনীতিক হিসেবে তার ক্যারিয়ার যৌন নিপীড়নের অভিযোগ দ্বারা মারাত্মক ছিল এবং তিনি তার অসাধারণ জীবনধারা এবং ইসলামিক দেশগুলির অভিবাসীদের উপর বিতর্কিত মন্তব্যের জন্য অনেক সমালোচনা করেছিলেন। তা সত্ত্বেও, বিতর্ক সত্ত্বেও 2011 সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্প একটি রিপাবলিকান হিসাবে নির্বাচিত হন এবং ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে বিস্ময়কর বিজয় লাভ করেন। ডোনাল্ড ট্রাম্প হলেন প্রথম সামরিক বা সরকারি চাকরি ছাড়া রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রথম ব্যক্তি এবং 70 বছর বয়সে তিনি অফিসার অনুমান করার প্রাচীনতম ব্যক্তি ছিলেন। তিনি নিউ ইয়র্ক সিটিতে একজন নির্মাতা এবং রিয়েল এস্টেট ডেভেলপার ফ্রেডারিক ট্রাম্প এবং তার স্ত্রী ম্যারি ম্যাকারেটে জন্মগ্রহণ করেন। তিনি 5 সন্তানের একজন। তিনি নিউ ইয়র্কের বন পাহাড়ের কেউ ফরেস্ট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 13 বছর বয়সে তার বাবা মা তাকে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমি পাঠিয়েছিল আপস্টেট নিউ ইয়র্কে, যেখানে তিনি সামাজিকভাবে এবং একাডেমিক উভয় ভালো অভিনয় করেছিলেন। 1964 সালে স্নাতক হওয়ার সময় তিনি একজন তারকা ক্রীড়াবিদ এবং ছাত্র নেতা হিসাবে আবির্ভূত হন। তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে ভার্টন স্কুল অফ ফাইন্যান্সে যোগ দেওয়ার 2 বছর আগে ফর্ডাম ইউনিভার্সিটি ছিলেন, যেখানে তিনি 1968 সালে অর্থনীতিতে স্নাতক হন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। সব বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।